বন্ধুরা আসসালামু আলাইকুম। 48 ঘন্টার অবরোধ কিন্তু শুরু হয়ে গিয়েছে এবং এই অবরোধের ভেতরেও বাস মালিক সমিতি, লঞ্চ মালিক সমিতি এবং ট্রেন রেলওয়ে কর্তৃপক্ষ কিন্তু বাস, ট্রেন এবং লঞ্চ চলার ঘোষণা দিয়েছেন। জানি না কি হবে, কারণ গত 28 তারিখ থেকে শুরু হওয়া আন্দোলন এবং সহিংসতার মধ্যে আমরা যেটি দেখেছি সেটি হলো সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু পরিবহন সেক্টর। প্রচুর পরিমাণে যানবাহনে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, চালক হেলপার সহ যাত্রীকে পিটিয়ে আহত করা হয়েছে। তো এর মধ্যেই আবারও নতুন করে 48 ঘন্টার অবরোধ শুরু হয়েছে এবং এই অবরোধের ভেতরে বাস, লঞ্চ এবং ট্রেন চলাচলের ঘোষণা দিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তো এই সংক্রান্ত একটি নিউজ আমাদের হাতে এসে পৌঁছেছে, নিউজটি এখন আমি আপনাদের সাথে শেয়ার করব। বিএনপি জামাতের টানা দ্বিতীয় দফা অবরোধ শুরু হচ্ছে রোববার থেকে। 48 ঘন্টার এই অবরোধ চলবে মঙ্গলবার পর্যন্ত। ঢাকা মহানগর পরিবহন মালিক সমিতি জানিয়েছেন এই অবরোধে ঢাকায় পরিবহন চলবে। আরেকটি সূত্র জানিয়েছে অবরোধে চলবে ট্রেন ও লঞ্চ। শনিবার ঢাকা মহানগর সড়ক পরিবহন মালিক সমিতির পক্ষ থেকে এই তথ্য জানিয়ে বলা হয় অবরোধে কোনো গাড়ি বন্ধ থাকবে না। বন্ধুরা, এখানে একটা জিনিস উল্লেখ করা প্রয়োজন, গতকাল স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল একটি সাক্ষাৎকারে বলেছেন যদি কোনো বাস আক্রান্ত হয়, যদি কোনো বাস ক্ষতিগ্রস্ত হয় তাহলে সেই বাসের টোটাল ক্ষতিপূরণ সরকার দেবে, যদি কোনো শ্রমিক আহত অথবা নিহত হয় সেইটারও দায়ভার এবং ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে আওয়ামী লীগ সরকার। এবং পাশাপাশি তিনি শ্রমিকদের এটাও বলেছেন প্রতিটা যাত্রীবাহী বাসে অথবা পরিবহনে লাঠি সোঁটা রাখার জন্য, অর্থাৎ কেউ যদি অবরোধ করতে আসে, কেউ যদি আক্রমণ করতে আসে তাহলে সেই লাঠি সোঁটা দিয়ে যেন পাল্টা আক্রমণ করা হয় ওই অবরোধকারীদের ওপর দিয়ে। আমরা আবারও নিউজে ফিরে যাচ্ছি, সেটি হলো এর আগে তিন দিনের অবরোধে ঘোষণা দিয়ে গাড়ি চলাচলের কথা বললেও ঢাকায় গণপরিবহন ছিল সীমিত, ঢাকার বাইরে দূরপাল্লার অনেক কাউন্টার ছিল বন্ধ। মালিক সমিতি জানিয়েছিল যাত্রী সংকটে গাড়ি বন্ধ রয়েছে। কমলাপুর রেলওয়ে স্টেশন মাস্টার আনোয়ার হোসেন জানান অবরোধে ট্রেনের কোনো সময়সূচির পরিবর্তন হবে না, ট্রেন সময় মতো চলবে। অনুরূপ বাস মালিক সমিতি এবং লঞ্চ মালিক সমিতিও সেম টাইপের ঘোষণা দিয়েছেন যে কোনো পরিবহন বন্ধ থাকবে না, প্রতিটি পরিবহন তার নিজস্ব গতিতে নির্দিষ্ট সময়ে চলাচল করবে। তো বন্ধুরা, 48 ঘন্টার অবরোধে আমাদের সারাক্ষণ দৃষ্টি থাকবে এবং প্রতিটি নিউজ আপনাদের সামনে আমরা শেয়ার করব। তাই প্রতিটি নিউজের আপডেট পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ফেসবুক পেজে ফলো বাটনে ক্লিক করে আমাদের পাশে থাকবেন, ভালো লাগলে লাইক দেবেন, প্রচুর প্রচুর শেয়ার কমেন্টস করবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আমি হাসান স্বপন, খুদা হাফেজ।